নাম বিজয় বরণ। জানতে চায় নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস, কি হয়েছিল 71-এর সেই 9টি মাস। জানতে চায় নতুন প্রজন্ম 71-এর 7ই মার্চ 7 কোটি বাঙালি কেন গর্জে উঠেছিল স্বাধীনতার নীতিসাদ। কি ছিল বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণে, যে ভাষণে বঙ্গবন্ধু বসেছিল ইতিহাসের সর্বোচ্চ আসনে। জানতে চায় নতুন প্রজন্ম কি হয়েছিল 25শে মার্চ কালো রাতে, কি হয়েছিল বুদ্ধিজীবীদের সাথে, কি নির্মমভাবে মেরেছিল তাদের বর্বর নির্বিচারে, খুঁচিয়ে খুঁচিয়ে বন্দুকের বেয়নের চার্জ করে। জানতে চায় নতুন প্রজন্ম কিভাবে পেয়েছিল স্বাধীনতা 30 লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে, কিভাবে পেয়েছিল স্বাধীনতা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। শুধু দেশকে ভালোবেসে অনাহারে নিদ্রাহীনভাবে নিজের জীবন তুচ্ছ করে 9 মাস যুদ্ধ করে কিভাবে এনেছিল সোনার ছেলেরা স্বাধীনতা ছিনিয়ে। জানতে চায় নতুন প্রজন্ম কিভাবে এনেছিল মুক্তিযোদ্ধারা 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়, 7 কোটি বাঙালির স্বপ্নের স্বাধীনতা। স্বাধীন আকাশে স্বাধীন বাতাসে উড়েছিল সেদিন লাল সবুজ পতাকা। জানাতে চায় নতুন প্রজন্ম বিনম্র শ্রদ্ধা লক্ষ শহীদের চরণে, রচিতে চায় নতুন প্রজন্ম নতুন কবিতা লক্ষ শহীদের স্মরণে। বিশ্বকে জানাতে চায় গর্বিত ইতিহাস 16ই ডিসেম্বর বিজয় দিবস বরণে। ধন্যবাদ। আমি আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আমার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। আমার কবিতার নাম 71-এর পিতৃহীন সন্তান। আমার মা আছে বলি, নেই শুধু বাবা। মা তো আমার বীরঙ্গনা, শ্লীনতাহানি হয়েছিল কতবার। মা যে আমার রয়ে শুয়ে আগলে রেখেছে কত 71-এর পিতৃহীন সন্তান। যা ভাবছ ঠিক তাই, আমরাও পিতৃহীন বাংলার আদর্শ সন্তান। আমাদের মা আছে, নেই শুধু বাবা। যখন লক্ষ লক্ষ নারী ও শিশু হয়েছিল বলৎকার, হানাদারের মুখে হায়নার হাসিও ছিল চমৎকার। যখন 30 কোটি প্রাণ রক্তে হয়েছিল ললাট, ভেবেছিল আমাদের জারজ নামে ওরা করবে অহংকার। 71-এর মুক্তিযুদ্ধে ভেঙে দিল যা ছিল তাদের সড়ক। আমরা এই জন্মভূমির পূর্ণভূমির আদর্শ 71-এর পিতৃহীন সন্তান। ধন্যবাদ। প্রথমেই আমাকে এই পল্লী টিভির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য পল্লী টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শুরু করছি। সত্যি কথা বলতে কি, বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে স্বাধীনতা। তাই এই স্বাধীনতা অর্জনের জন্য যার ভূমিকা সর্বোচ্চ, সেই বাঙালি জাতির হাজার বছরের আরাধনার স্বপ্ন পুরুষ, জাতির পিতা এবং রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি তাকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আমার কবিতার শিরোনাম বঙ্গবন্ধু বাংলাদেশ। বঙ্গবন্ধু বাংলাদেশ শব্দ যদিও ভিন্ন, একটি থেকে অন্যটিকে যায় না করা ছিন্ন। বঙ্গবন্ধু বাংলাদেশ রাখলে পাশাপাশি বুকের মাঝে বেজে ওঠে স্বাধীনতার বাঁশি। বঙ্গবন্ধু বাংলাদেশ থাকলে বুকের মাঝে, বাঙালিকে সাহস যোগায় সকাল দুপুর সাঁঝে। বঙ্গবন্ধু বাংলাদেশ সূর্যে রাশি রাশি দুঃখ ভুলে হেসে ওঠে কামার কুমার চাষি। বঙ্গবন্ধু বাংলাদেশ শব্দ যদিও ভিন্ন, একটি থেকে অন্যটিকে
যায় না করা ছিন্ন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে বঙ্গবন্ধু হলো বাঙালি জাতির গর্ব, মহান স্বাধীনতার স্থপতি, এবং যাকে কেন্দ্র করে এবং যার নির্দেশে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এবং বাঙালি জাতি একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ কল্পনা করতে পেরেছিল, আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বাংলাদেশ কবিকণ্ঠের নির্বাহী সদস্য কবি ও আবৃত্তিকার কবি রাশেদুর রহমান, ওনার কিছু মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক কোনো কথা শুনবো এবং আবৃত্তি শুনবো। ধন্যবাদ। কবিতার নাম প্রতিবাদ দুষ্ট অধিকার। বেমালুম তারে ভুলে থাকা যায়, রুদ্ধ রাখে যে দ্বার, তার কপালের রাজ রাজ টিকা মহেশ অহংকার। আমায় পিষ্ঠ করিয়া সে সুখী অযুত নিযুত বার, ঘৃণাতলে রই নিরবেতা সই প্রহসন সংসার। আমি ঘর কোনো গৃহিণী যাহার তার শুধু অধিকার, স্বেচ্ছাচারিতা যদি শোভা তার আমি তাতে কোন ছাড়। সে আমায় রাখে করে কারাকারি বহির্গমনে ধায়, কম কি আমাতে রাত বিরাতে কার থেকে বেশি পায়। আমি ঘরে রব একাই কাটাবো দিবস রজনী সব, নির্বাক থাকা ধাঁচেতে না সয় প্রতিবাদ কলরব। তাই শুধু দোষ বিচার আমার মানতে পারি না বলে, বেঁধে রাখে মারে বকে আর বলে পাগলিনী সিনালে। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বড় মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আর সছে দিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মমলালাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর চির উন্নত মম শির। ধন্যবাদ। কি আশ্চর্য সত্য, নমাস পরে মহাকবির মহাকাব্য, মহানায়কের সেই ভাষণ, জ্যোতিষীর সেই বাণী সত্য হয়ে গেল, আশ্চর্যভাবে সত্য হয়ে গেল। আমরা স্বাধীন হলাম, আমাদের বুকে তখন লাল সবুজের পতাকা, মুখে জয় বাংলা। ধন্যবাদ।